সম্মানের জায়গাটা সে বিলং করে, সে আমার সন্তানের বাবা। আপনারা যে তারকারই ইন্টারভিউ নেন, আপনারা শাকিব খান সম্পর্কে একটি প্রশ্ন করেন, কারণ সে তারকাদের তারকা। পার্টনার হিসেবে অবশ্যই অনেক বেশি ভালো। অপুদি আপনাকে গ্ল্যামার গ্ল্যামার লাগতেছে, যেন কিউট কিউট ভাব। বৈজ্ঞানিক ভাষায় নতুন করে বিয়ের পানি পেলে এই গ্ল্যামার আসে, জোশ আসে। আমি কখনো ভাবি এই ভক্তগিরি প্রেম প্রীতি বাদ দিয়ে যদি খ্যাত পুষি তাহলে বাড়ি থেকে বের করে দিলেও আসবে। মনে হয় মানুষের সে পশুর ভালোবাসাটা একটু খাঁটি হয়। আমি লাস্টে ছেড়ে দিয়েছি, ওরে বিকেল টাইমে ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়ে আমি বাজারে গেছি, বাজারে যেয়ে চাটা খাই, মনে করেন 10 টাকার দিকে আইসি, দেখি ও যে জায়গায় থাকতো ও সেই জায়গায় আইসি। কিন্তু না, অবধি সেই ধারণা পাল্টে দিলেন, তিনি ওই খ্যাকশ্যালের মতো পুনরায় পুনরায় ফেরত আসছেন, সুনাম গাইছেন, ভালোবাসার বন্দনা করছেন, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না আমার হাজব্যান্ড। সম্মানের জায়গাটা সে বিলং করে, সে আমার সন্তানের বাবা। হাজব্যান্ড বলার আশায় সন্তানের বাবা নামটাকেই গুরুত্ব দিয়ে থাকেন, হাজব্যান্ড বলার জন্য প্রতিটা সেকেন্ড অপেক্ষা করেন আর প্রশংসা করতেই থাকেন। পার্টনার হিসেবে অবশ্যই অনেক বেশি ভালো। শাকিব খান যদি বলেন নেগেটিভটাকে, নেগেটিভ হচ্ছে সে অনেক সহজ সরল, তবুও যেন শেষ পরিণতিটা ভালো হয়। অবশেষে অপুদি বিভিন্ন অজুহাতে সন্তানের বদলতে শাকিব খানের কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। খেতে চাইতাম না যেমন বিফটাই, সে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি সাপোর্ট করতো, যে না ওর মতো যেটা থাকতে চায় বা যেটা করতে চায়। তখন এত উচ্চতায় চলে যায় তখন তার বুদ্ধি বিবেচনাটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হয়। আর আমার মনে হয় এতেই পাথর গলতে পারে। যেমন বর্তমানে অপুবিশ্বাস শাকিব খান এবং জয় আমেরিকায় অবস্থান করছেন, যদিও অপুদি একটা অনুষ্ঠানের আমন্ত্রণে আমেরিকায় গেছেন। যে কারণে যাক না কেন, দেখা হয়েছে, কথা হয়েছে, সন্তানের বাদলতেই হয়েছে, সন্তানের কারণেই হয়েছে। যাক না, মিলেই যাক না, ভালোই তো, সম্পর্ক জোড়া লাগা কি ভালো না? আজকাল আমরা যদু মধু কদু যারে ইন্টারভিউ নেই না কেন, শেষে একটা নাম জুড়ে দেয়, শাকিব খান। এ থেকে আমরা কি প্রমাণ পাই? যে সে আসলে অনেক আগ্রহের জায়গায় আছে দর্শকদের, তাই না? যে দর্শকরা তাকে দেখতে চায়, তার সম্পর্কে জানতে চায়। এবং আপনারা যে তারকারই ইন্টারভিউ নেন, আপনারা শাকিব খান সম্পর্কে একটি প্রশ্ন করেন, কারণ সে তারকাদের তারকা। শাকিব ইস্যু যদি না থাকে তাহলে ব্যক্তি ইস্যু আসে, মিলে গেল হয়ে গেল, এইসব কি রে ভাই? ভাঙ্গা সম্পর্ক যদি জোড়া লাগে তাহলে আপনার সমস্যা কি? আপনাদের জীবনে কি এরকম ভাঙ্গা গড়া থাকে না? বিশেষ করে আমি নিশু ভাইকে বলতে চাই, ভাই আপনার কি ভাঙ্গা গড়া হতে পারে না? ভাই আপনি যদি সমুদ্রে বালি দিয়ে বাঁধ নির্মাণ করতে চান তাহলে কি বাঁধ দেওয়া সম্ভব, নাকি সেটা নিশোক পাগলামি? আপনার নিশো বারবার সেই পাগলের কাজটাই করতেছেন। একটা ন্যাশনাল টেলিভিশনে ছবি দিয়ে গেম শোর মাধ্যমে টিটকারি করলেন আফরান নিশো, এটা শিক্ষিত মানুষের কাজ? এটা তো অল্প শিক্ষা ভয়ঙ্করের মতো, বিষধর সাপের মতো। যে নিজের যোগ্যতা বেঁধে রেখে অন্যকে খোঁচায় তার কাছ থেকে ভালো কিছু আশা করাই যায় না। নিশো থাকো তোমার অহংকার নেই আর নায়ক নায়ক ভাব নেই, এখন থেকে তুমি হিরো আলম, জায়েদ খান আর সিদ্দিক পাগলার মতোই। অনেক অডিয়েন্সরা বলেছেন প্রিয়তমা দেখলে পানি পড়ে চোখ দিয়ে, আর অহংকারী সুরঙ্গ দেখলে পানি পড়ে নিজ দিয়ে। এটা আমার কথা না, দর্শকদের। এখানে ন্যাশনাল টেলিভিশনেরও দোষ আছে, পূর্ব থেকে স্ক্রিপ্ট তৈরির মাধ্যমে শাকিবকে হেয় করার জন্য একটা চেষ্টা মাত্র। আচ্ছা, শাকিব খানকে থামিয়ে কি আপনার সেই স্থান দখল করতে পারবেন? নিজেরা তো কিছু করতে পারবেনও না, শাকিব খানের গতিও আপনার রোধ করতে পারবেন না।